এই মুহূর্তে বসে আছি সুন্দরবনের কুলতলি থানার অন্তর্গত দেউলবাড়ি গ্রামের বৃন্দাবন নস্করের বাড়িতে। আমরা ওনার কাছ থেকে মধু সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেবো, তথ্য জেনে নেবো। এবছর মধুর পরিস্থিতি খুব কম। গত যে আমফান ঝড়ে পোকা মরে গেছে, বড় বড় গাছগুলো পড়ে গেছে, পোকা মরে গেছে, যার জন্য এবছর পোকা খুব কম, সেই জন্যে মধু খুব কম। এবছরে বিক্রি করার বাইরে দেওয়ার মতো মধু হয়নি, পোকা নেই, হবে কি করে? এটা কোন গাছের মান থেকে যদি হয় একটু বলেন। এটা বানি গাছে, যেটা বলে বগড়া, বগড়া গাছের ফুলের মধুটা, এটা হয় বুড়িপোট, এটা লাল মধু, যেটা বলে হেতাল গাছ, হেতাল হেতাল এরকম মোটা হয়, বড় হয়, তখন ঘরটর বাঁধত, হেতাল গাছ ঘর বাঁধা হতো। হ্যাঁ, এর আকৃতিটা গাছের গাছটা মোটা পরিমাণ ঠিক এইরকম হবে, তবে খাজুর গাছের মতো পাতা হবে, খুবই বলে খাজুর গাছের মতো। আর ওর যে ছোট ছোট ওর বলে ন্যাড়ক, ওই খাজুর গাছের খাজুরির মতো ফলগুলো ন্যাড়ক। আর ওই ফল কি খায়? খাজুর গাছের ফল খায় না, ফুল থেকে শুধু মধু সংগ্রহ। আর শুধু ফুলতে যখন ওই চাঁপ ফেটে যাবে তখন ওই মধুটা ওরা সংগ্রহ করে। মোটামুটি কতদিন মানে লাগে এই প্রসেস মধু তৈরি হতে? মধু এক মাসের মধ্যে তৈরি করবে। তারপর যখন যে কাটা হয়ে গেল, বুড়িপুরির মধুটা যখন কাটা হয়ে গেল, ওটা খুব তাড়াতাড়ি এবারে ও চাকটা তো তৈরি করতে হয় না, 15 দিনের মধ্যে ফের ওই নপুরির মধু তৈরি হয়। নপুরি বলতে ওটা কি গাছের ফুল থেকে আসে? ওটা হচ্ছে বানি, বানি বানি ফুল থেকে যেটা আসে। ওটা কি এর মধ্যে এত ঘন হয়? না, এটা পাতলা হয়, পাতলা হয়, পাতলা হয়, সাদা হয়, পাতলা সাদা, মোটামুটি এগুলো হয়। আর এটার মানে বিক্রির এখন কেমন দাম আছে? এখন 400 টাকা। মানে এবছর না হওয়ার জন্য তার এত দাম, অন্যান্য বছর কেমন দাম? অন্যান্য বছর 250-400 টাকা ব্ল্যাকে, ব্ল্যাকে হ্যাঁ, হয়তো 150-200 টাকা এখন ফরেস্টার নিচ্ছে। ফরেস্টার সরকারি ভাবে এই রুল, যদি সাইডে বিক্রি করে চাষিদের সুবিধা তো নিজেদের জন্য, তাই তো? ফরেস্টারে দিয়ে দিলে তো যারা মধু সংগ্রহ করবে তাদের তো ইনকাম পত্র কম, সব যদি ফরেস্টারে কম রেটে দিয়ে দিলাম তবে অসুবিধা হয়, হ্যাঁ, সংসার চালাতে সমস্যা হয়ে যায়। ওই জন্য একটা এটা বাইরেও কিছুটা দিয়ে দেওয়া হয়, কিছুটা ফরেস্টারকে দেওয়া হয়, সেভ করে দেওয়া হয়।